আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, গর্ভাবস্থায় অতিরিক্ত ঘামের সাথে কিভাবে মোকাবেলা করবেন। গর্ভকালীন সময়ে অতিরিক্ত ঘাম খুবই স্বাভাবিক, কিন্তু গ্রীষ্মকালীন সময় এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় এবং ঘাম সম্পূর্ণরূপে এড়াতে পারবেন না। তাই আপনি এই গরমের তীব্রতা এবং অস্বস্তি কমানোর জন্য কিছু সহজ টিপস অনুসরণ করতে পারেন। রোদে যাওয়া একেবারে বন্ধ করে দিন, এমনকি যদি আপনি হাঁটাহাঁটি করেন তবে এটি সকালে বা সন্ধ্যায় নির্ধারিত করুন। মশলাযুক্ত খাবার খাওয়া এবং গরম পানীয় পান করা এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার দেহে ঘাম হওয়ার মাত্রাকে বাড়িয়ে দেবে। অ্যালকোহল গ্রহণ, ক্যাফিনযুক্ত পানীয় পান করা, চকলেট অথবা মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ঘামাতে থাকলে আপনি তেলকমুক্ত পাউডারও ব্যবহার করতে পারেন। এটি ঘাম কমাতে না পারলেও অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে পারে। হাইড্রেট থাকার জন্য পর্যাপ্ত জল পান করুন এবং এমন ধরনের খাবার খান যা আপনাকে শীতল রাখবে এবং আপনার দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। খুব বেশি জামা কাপড় চাপানোকে এড়িয়ে চলুন। হালকা রঙের জামা কাপড় পরুন যেগুলো হালকা নরম উপাদান দিয়ে তৈরি। আপনার পোশাক তৈরির উপাদানগুলি বায়ু চলাচলের যোগ্য হবে এবং তাপকে আটকে রাখবে না, সেই ব্যাপারটি নিশ্চিত করুন। গোসলের তোয়ালের উপরে ঘুমান অথবা আপনার বিছানার চাদর একসাথে দুই তিনটি বিছিয়ে নিন, যাতে অতিরিক্ত ঘাম চুষে নিয়ে আপনাকে শুকনো রাখতে সহায়তা করবে। আপনি নিজেকে বদ্ধ ঘরের মধ্যে বন্দি করে রাখবেন না। ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস প্রবেশের এবং বায়ু চলাচলের জন্য জানালাগুলিকে খুলে রাখুন। ঘাম শুকনো করার জন্য নিজেকে বাতাস করুন। দুইবার গোসল করুন, বিশেষ করে একবার বিছানার শুতে যাওয়ার আগে। তাজা ফল এবং সবজির প্রাকৃতিক রস পান করুন, সেগুলো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে এবং তার সাথে আবার আপনাকেও শীতল রাখবে। প্যাকেটজাত ফলের রস যেগুলোতে প্রচুর মিষ্টি অতিরিক্ত যোগ করা থাকে এবং ছোড়া জাতীয় পানীয় পান করা এড়িয়ে চলুন। ত্বকের উপর খুব বেশি মেকআপ করবেন না অথবা অত্যাধিক তেল বা বডি লোশন প্রয়োগ করবেন না, এতে বায়ু চলাচল শরীরের বন্ধ হয়ে যায়। লম্বা চুলও ঘাম হওয়ার সাথে যুক্ত হতে পারে। আপনার চুলগুলিকে বেনুনি করে রাখুন যাতে সেগুলি আপনার সারা চোখে মুখে ছড়িয়ে না পড়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।